Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Thank you.
বিথিকা, হ্যাঁ, তুই কেমন আছিস? ভালো আছি রে। পলাশের মালা বিক্রি হচ্ছে না কোথাও? না রে, না, আমি তো আসার পথে একটাও দেখতে পেলাম না আজ। কেন? প্রতিবারের মতো আমরা এবারে পলাশের সাজ পরিনি রে। কেন? কারণ বাইরের টুরিস্টরা আমাদের মতন পলাশের মালা পরতে চায়, তাদের চাওয়াতে কোনো দোষ নেই। কিন্তু ব্যবসায়ীদের লোভ কে আটকাবে বলতো? তাদের চাহিদা মেটাতে গিয়ে গাছের ডাল ভেঙে ফুল যথেচ্ছভাবে নষ্ট হয়, তাই আশ্রম থেকে এই নিয়ম বন্ধ করে দেওয়া হয়েছে। ভালোই হয়েছে, পলাশ যাদের তাদেরই থাক। তা তুই কোথায় চললি রে? এই আর কোথায় যাবি, আমরা কুঞ্জ হয়ে সঙ্গীত ভবনের দিকে। চল, আমিও তোর সঙ্গে যাব। হ্যাঁ চল না, নাচগুলো তো আমার আর দেখা হবে না, গানগুলো শুনি, ওই নিয়েই তো আছে। তুই গান করছিস? গানটা নতুন করে শুরু কর না। ভাবছি সঙ্গীত ভবনে অ্যাপ্লাই করবো, পারবো না কিরে? হ্যাঁ হ্যাঁ পারবি তো। হুম।
সঙ্গীত ভবনে গেলি না কেন? আরে তোর এখানেই তো সবার আগে আসার কথা ছিল। কোথায় ছিলি? আমি তো ওখানে তোদের খুঁজছিলাম, আর তোরা এখানে বসে আছিস। তিতলিরা কোথায় রে? ওখানেই তো আছে। আমি তো ওখানেই ছিলাম, তোদেরকে খুঁজে খুঁজে হাল কাউকে তো দেখতে পেলাম না। তাহলে হয়তো কলা ভবনের মাঠে বা কালো বাড়ির পেছনে। চল তোকে দেখে আসি। চল 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 যাই। আবার হাঁটাবি। হাই বিথিকা, বিথিকা, হাই বিথিকা, কোথায় গেলি রে, কোথায় গেলি রে? ওরা বোধ হয় দোল খেলতে গেছে। তা আপনি গেলেন না? আমি রঙের উৎসবে আমি বড়ই বেমানান। আসলে আমি জন্ম থেকেই দেখতে পাই না। ও সরি। না না, সরি কিসের? আর আমরা দুজনেই তো বোধ হয়। তা ঠিক। জানেন, আমি না 21 বছর বয়সেও দেখতে পেতাম, তারপর সব অন্ধকার, পড়াশোনাটাও আর হলো না, মাস্টার্সটাও কমপ্লিট করতে পারলাম না। জানেন, আমি না ব্রেল শিখছি, হারিনি। হারবেন কেন? কত কিছুই তো করার আছে, একটা ইন্দ্রিয় নেই তো কি হলো, বাকি চারটে তো রয়েছে। আর তাছাড়া ভগবান আমাদের মস্তিষ্ক দিয়েছেন, মনন দিয়েছেন, যা অন্য অনেকের নেই। আপনি তো বেশ সুন্দর কথা বলেন। আমি শতাক্ষী, শতাক্ষী গাঙ্গুলি। আপনি? আমি আমি স্পন্দন। সারনেম ইউজ করি না। জানেন, আমি আমার সাবজেক্ট গান, আমি গান নিয়েই থাকি। আসলে এখানে আমার এক বন্ধু পড়ে, তাই জন্যই আমার আসা। ওরে যে কোথায় গেল, আমার আর দোল খেলা হলো না। আচ্ছা, আমি কি তোমাকে আবির দিতে পারি? আমাকে আপনি থাও, কি রং দিলে? লাল, ওটাই আমি এনেছি। লাল লাল, জানি না লাল রং কি কেমন, কখনো চোখে দেখিনি, তবে ভালোই হবে মনে হয়। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললে কাজ হবে না, আমাকেও রং দিতে হবে। শুনছেন, একটু আবির দেবেন? ও, রং নেবেন? হ্যাঁ, এই নিন। আচ্ছা, এটা কি রং? নীল, আকাশের রং। আকাশ, শুভ বসন্ত উৎসব। শুভেচ্ছা আপনাকে। ভালো থাকবেন। আকাশের রং, জানি না আকাশের রং কেমন দেখতে, কখনো ফিলই করিনি, তবু সেই রং তোমাকে দিলাম। হ্যাপি হোলি। শুভ বসন্ত উৎসব। হোলি নয় কেন? শান্তিনিকেতনে দোল বা হোলির দর্শন হলো বসন্তকে আহ্বান করা।
কিছু বুঝলে? হ্যাঁ। নীল আকাশের নিচে পলাশ গাছ যখন ফুলে ফুলে লাল হয়ে যায়, দেখে মনে হয় হাজার হাজার আগুন পাখি বসন্তের আগমন বার্তা দিচ্ছে। এটাই বসন্তের রং। আচ্ছা, ও তার মানে আমি এখন বসন্ত মেখেছি। দেখা যাক ওরা কোথায় গেল। হ্যাঁ, ওরা যে এখানেই বসতে বলেছিল। চলো না আমার সাথে, আমি সব চিনি। ওরা কোথায় গেছে আমি তাও জানি, হয় আম্রকুঞ্জে না হলে কলা ভবনের সামনের মাঠে। হ্যাঁ চলো। রঙিন হতে চাই এই ফাগুনে, পলাশ আগুনে তোমার সাথে একলা হতে চাই। না মানে তোকে তো বলাই হয়নি, শুভ বসন্ত উৎসব। চলো স্পন্দন। এই ফাগুনে পলাশ আগুনে তোমার সাথে একলা হতে চাই, এটা তোমার লেখা? না, আমার এক বন্ধু শিপ্রা মুখার্জির লেখা। তবে অনুভূতিটা আমার। আমি যাই। শোনো না, আমি না কখনো সোনাঝুরি যাইনি। ওদেরকে অনেকবার বলেছি, ওরা কেউ নিয়ে যায়নি। আচ্ছা, কত দূর এখান থেকে সোনাঝুরি? বিকেল চারটেই আসবো রিক্সা নিয়ে, তৈরি থাকো কেমন? Thank you.
ভেরি সরি, তোমার লেগেছে? না। এ কি, হ্যাঁ গো, ভালো করে চান করেছিলে? হ্যাঁ করেছি, রং ধুয়ে গেছে, কিন্তু অনুভূতিটা এখনো যায়নি। জানো, আমি সেই লাল রঙের অনুভূতিটা খোঁজার খুব চেষ্টা করেছি। তুমি কি সব একদিনই বুঝে নিতে চাও? আচ্ছা, কখনো কোনো মেয়ের স্পর্শ, তার কণ্ঠস্বর, তার গন্ধ তোমার মনে স্পন্দন জাগায়নি? সেটাই লাল রং। মানুষের মনে যখন রং লাগে, তার রং লালই হয়। তাই তো বসন্তকালে পলাশ ফোটে, প্রকৃতি আর মন মিলেমিশে যায়। হয়তো তাই। আমি বোঝাতে পারলাম? হ্যাঁ, খানিকটা। আর পারলাম না।
মধ্যে চলতে চলতে অনেক সম্পর্ক গড়ে ওঠে, আবার ভেঙেও যায়। মানুষ একটু একটু করে ক্ষয়ে যেতে থাকে। জীবন আর মৃত্যু চলে সমান্তরালভাবে। কখন কোথায় মিলবে কেউ জানে না। এসেছি একা একা, যেতে হবে একা একা, এটা জেনেও মানুষ সঙ্গী খুঁজে খুঁজে। কখনো প্রাণের মানুষ পায়, কখনো বা পায় না। সম্পর্কের মাঝে থাকে অনেক অনেক চাওয়া পাওয়া, কিন্তু কিছু সম্পর্ক থাকে যা চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। দেহ মনের বেড়াটোকে সে এক অসীমে পাড়ি দেওয়া বা হয়তো আত্মস্থ হওয়া। শতাক্ষিয়া স্পন্দন একে অপরকে আজ এই বসন্ত গোধূলিতে খুঁজে ফেলবে। বিবিক্ত সোনা জোড়া